নমস্কার বন্ধুরা ফুড লাইফ মাস্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির সেটা হলো চাল থোর এর জন্য আমি থোরটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি থরটা খুব কচি তার জন্য আলাদা করে সেদ্ধ করিনি আদা কুচি নিয়েছি আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি প্রথমেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এক চামচ জিরেটা একটু লাল লাল হয়ে আসলে তাতে আদা কুচিটা দিয়ে দিচ্ছি এই রান্নাটির জন্য আদাটা একটু বেশি পরিমাণ দরকার এরপর আমি কুচিয়ে রাখা থোটটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ নুন দিলাম এবার সমস্ত মশলাটিকে থরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দু দুমুঠো গোবিন্দভোগ চাল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা এবার দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো দেখুন চালটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে চালটা আর থোটটা সেদ্ধ হয়ে যায় বেশি জল দেব না কারণ এটা মাখা মাখা হবে তাই চালটা যাতে সেদ্ধ হয়ে যায় আর থোরটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল দিয়েছি দেখুন এখানে জলটা টেনে গেছে আর চাল আর থর দুটোই সেদ্ধ হয়ে গেছে আগের থেকে টুকরো করে রেখেছিলাম আলু একটু সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি রান্নার স্বাদটাকে যাতে ব্যালেন্স করতে পারে তাই জন্য সমস্ত রান্নাতেই অল্প চিনি দিতে হয় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এবার সব কিছুকেই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল চাল থোড়ের রেসিপিটি একদম নিরামিষভাবে তৈরি করা এই রেসিপিটি নিরামিষ দিনে অবশ্যই আপনারা বানিয়ে দেখুন খেয়ে জানাবেন কেমন লাগলো খেতে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ